অবশেষে অনেক প্রতীক্ষার পর বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ। তবে এই স্কোয়াডটা টাইগার ভক্তদের জন্য খুব একটা স্বস্তির নয়, কারণ দলে নেই অভিজ্ঞ তামিম ইকবাল খান। দেশের ওপেনার তামিম ইকবালকে ছাড়াই এবারের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কারা থাকছেন এবারের বিশ্বকাপ স্কোয়াডে। প্রথমে থাকছেন সাকিব আল হাসান অধিনায়ক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই হচ্ছে বাংলাদেশের 15 জনের স্কোয়াড, যেখানে নেই অভিজ্ঞ তামিম ইকবাল। তামিমকে ছাড়া বিশ্বকাপ সত্যি অবিশ্বাস্য। এখন দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ কত দূর যেতে পারে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য।